বন্ধুরা, সুপার স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি সুজিত রঞ্জন মল্লিক আপনাদের জানাই স্বাগতম। আজ আমরা চতুর্ভুজের সংখ্যা গণনা পার্ট ওয়ান শিখব। তবে মূল ক্লাসে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ক্লাস কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানান। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই ডায়াগ্রামগুলিতে চতুর্ভুজ কতগুলি আছে। বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলিতে প্রশ্নগুলো তো থাকে তিন রকমভাবে, যে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, এর মধ্যে আয়তক্ষেত্র কতগুলি থাকে, বর্গক্ষেত্র কতগুলি থাকে বা চতুর্ভুজ কতগুলি থাকে। আমাদের জানা আছে আয়তক্ষেত্র চতুর্ভুজ, বর্গক্ষেত্র চতুর্ভুজ। সেক্ষেত্রে আমাদের মূলত নিয়ম, আয়তক্ষেত্র বের করার নিয়ম একটি রয়েছে এবং বর্গক্ষেত্র বের করার নিয়ম একটি রয়েছে। যদি বলা হয় আয়তক্ষেত্র কতগুলি রয়েছে ডায়াগ্রামে, শুধু আয়তক্ষেত্রের নিয়ম অ্যাপ্লাই করলেই হবে। বর্গক্ষেত্র কতগুলি রয়েছে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের নিয়ম অ্যাপ্লাই করলেই হবে। আর যদি বলা হয় চতুর্ভুজ কতগুলি রয়েছে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয় নির্ণয় করে উভয়ের যোগফল হবে এই চতুর্ভুজ। তো আসুন রুল মানে আজকে আমরা দেখব রো ইজ ইকুয়াল টু কলাম, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু সি এর নিয়ম। আর ইজ ইকুয়াল টু সি এর নিয়ম কি? আর ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ রো আর কলাম উভয়ই সমান। যেই ডায়াগ্রামগুলিতে রো এবং কলাম সমান, অর্থাৎ দেখুন এখানে রো কতগুলি আছে, একটি দুটি, অর্থাৎ একটি দুটি। কলাম কতগুলি রয়েছে, একটি দুটি, অর্থাৎ একটি দুটি। অর্থাৎ আরও রয়েছে দুটি, কলামও রয়েছে দুটি। একই রকমভাবে এখানে দেখুন রো কতগুলি রয়েছে, একটি দুটি তিনটি, একটি দুটি তিনটি। আর ইজ ইকুয়াল টু থ্রি। কলাম কতগুলি রয়েছে, একটি দুটি তিনটি, একটি দুটি তিনটি। সি ইজ ইকুয়াল টু থ্রি, অর্থাৎ নিয়মটি হচ্ছে আর ইজ ইকুয়াল টু সি। আর ইজ ইকুয়াল টু সি থাকলে সেক্ষেত্রে নিয়ম হয় বর্গক্ষেত্র বের করার নিয়ম এবং আয়তক্ষেত্র বের করার নিয়ম, দুটো নিয়ম। বর্গক্ষেত্র বের করতে গেলে বর্গ করতে হয়, আয়তক্ষেত্র বের করতে গেলে ঘন করতে হয়, এবং প্রত্যেক কত যতগুলি রো বা যতগুলি কলাম থাকবে প্রত্যেকের যোগফল। কীরকম বর্গক্ষেত্র বের করতে গেলে কটি রয়েছে, দুটি, আর পাশে দুটি রয়েছে, উভয়ের বর্গ করবো, অর্থাৎ কত হলো পাঁচটি। এই পাঁচটি হলো বর্গক্ষেত্র, এখানে রয়েছে বর্গক্ষেত্র পাঁচটি। তাহলে এখানে কতগুলি থাকবে, আর বাসি দুটোই হচ্ছে তিন, তাহলে এক যোগ দুই যোগ তিন, অর্থাৎ উভয়ের স্কোয়ার, তাহলে টোটাল রয়েছে চোদ্দটি। এখানে বর্গক্ষেত্র রয়েছে চোদ্দটি। এখানে আসুন আয়তক্ষেত্র বের করতে গেলে বললাম আয়তক্ষেত্র করতে গেলে ঘন করতে হয়, ঘন অর্থাৎ উভয় যেহেতু দুটি করে রয়েছে এক এবং দুই, একের কিউব যোগ দুইয়ের কিউব, টোটাল রয়েছে নয়টি। এখানে কয়টি, উভয় রয়েছে আর এবং সি তিনটি করে, তাহলে একের কিউব যোগ দুইয়ের কিউব যোগ তিনের কিউব, টোটাল রয়েছে ৩৬টি। এখানে আয়তক্ষেত্র নয়টি, এখানে আয়তক্ষেত্র ৩৬টি। যদি বলা হয় এই ডায়াগ্রামে কতগুলি বর্গক্ষেত্র, ব্যাস এইটুকু মধ্যে সীমাবদ্ধ। যদি বলা আয়তক্ষেত্র কতগুলি, এর মধ্যে সীমাবদ্ধ। যদি বলা চতুর্ভুজ কতগুলি, তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয় যোগফল, অর্থাৎ নয় যোগ পাঁচ সমান সমান ১৪টি। এখানে রয়েছে ১৪টি চতুর্ভুজ। এখানে আসুন যদি বলা হয় বর্গক্ষেত্র কতটুকু, শুধু এর মধ্যে সীমাবদ্ধ। যদি বলা আয়তক্ষেত্র কতগুলি, তাহলে এইটুকু করলেই হবে। যদি বলা হয় চতুর্ভুজ কয়টি, তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয়ের যোগফল, অর্থাৎ ৩৬ যোগ ১৪ সমান সমান ৫০টি। এখানে ৫০টি চতুর্ভুজ রয়েছে। এইখানে নিয়মটি আমরা দেখে নিই, যেখানে আর প্লাস সি দুটোই, অর্থাৎ আর এবং সি দুটোই হচ্ছে সমান, আর ইজ ইকুয়াল টু সি। নিয়মটি খুবই সোজা। আশা করি বন্ধুরা আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, তাই আগামী ক্লাসগুলি পেতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং আমাদের ক্লাস কেমন লাগছে লাইক ও কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।